तो हेलो एवरीवन, आई एम ঋত্বিক, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু এডিটর রেইন কেয়ার প্রপার্টি। তো আজকে আপনার জন্য যে প্রপার্টি নিয়েছি সেটা একদম যশোর রোড থেকে একদম কাছে। এটা হচ্ছে যশোর রোড, করে দেখাচ্ছি। এটা হচ্ছে যশোর রোড একদম কাছে, এই হচ্ছে বিল্ডিং। তো এটাই হচ্ছে সেই প্রজেক্ট যেটা আমি আপনাদেরকে দেখাবো। একদম কাছে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটা G+7-এর বিল্ডিং, যেখানে আপনাদের অনেক ফ্ল্যাট কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই বিল্ডিংয়ে আপনারা পাবেন 2BHK, 3BHK। 2BHK আছে 729,060, আর কিছু 3BHK চাই ওটাকে ওই 1200-1250 মধ্যে আপনারা 3BHKও পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফ্রন্ট, ব্যাক সব কিন্তু এই ফ্লোরে, মানে এই বিল্ডিংয়ে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন যশোর রোড, যশোর রোড থেকে একদম কাছে। আর মার্কেট যদি বলি, অবভিয়াসলি নাগিয়া বাজার জাস্ট 2 থেকে 3 মিনিট হেঁটে মার্কেট পাবেন, 5 মিনিটের মধ্যে হসপিটাল পাবেন, মল 2 মিনিটের মধ্যে মল, বাসস্ট্যান্ড দেখতেই পাচ্ছে বাসস্ট্যান্ড, মেট্রো দুটো পাবেন, একটা হচ্ছে দমদম, একটা বেলগাছিয়া। তো দুটো মেট্রো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো কানেক্টিভিটি নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না, এরকম মেন রোড থেকে একদম কাছে আপনাদের প্রপার্টি নিয়ে এসেছি। আর রেট যদি আপনাকে বলি, পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও দেখার পরে আমি রেট আপনাকে অবশ্যই বলবো। তো এটা হচ্ছে কমন এরিয়াটা, এদিকে একটা ফ্ল্যাট আছে, এখানে একটা আছে, আর এখন যেটা আমি দেখাবো এটা, এটা ফ্রন্টের দিক, এটা হচ্ছে ইস্ট ফেসিং। এই যে ফ্ল্যাটটা আছে এটা হচ্ছে ইস্ট ফেসিং। তো আমি আপনাদেরকে এই সেম ফ্লোরে দুটো ফ্ল্যাট দেখাবো, দুটো ফ্ল্যাট দেখাবো এই কারণেই, কারণ মানে বিল্ডিং এখানে অনেক ফ্ল্যাট যেহেতু বাকি আছে, আমি দুটোর আমি স্যাম্পেল অলরেডি দিয়ে দেবো। তো এটা একটা ফ্ল্যাট আছে, তো এটা হচ্ছে ইস্ট ফেসিং। এখন যেটা আপনারা দেখছেন ওটা কিন্তু লিভিং এরিয়া, ঠিক আছে, লিভিং কাম ডাইনিং এরিয়া, বলছে হাওয়া বিভৎস হাওয়া চলছে ইস্টের যে হাওয়াটা। আর ইস্টের সঙ্গে আরেকটা কথা বলে দিই, দেখো আমাদেরকে এদিক হচ্ছে এই কোন, মানে এদিকটা হচ্ছে সাউথ, সাউথ ইস্টের হাওয়াটা বুঝতে পারছেন মারাত্মক হয়, সেই জন্য সাউথ ইস্টের হাওয়াটা খুব বেশি আসছে। জানি না আমি আপনার মাইকে হয়তো হাওয়াটা সাউন্ড আসতে পারে, ফিলও করতে পারেন, বাট এটা লিভিং ইনকাম ডাইনিং এরিয়া। এই যে স্কোয়ার ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে আমি, এই ফ্ল্যাটটা হচ্ছে 2BHK 1060 স্কোয়ার ফিটের, মানে 1060 স্কোয়ার ফিটের মধ্যে 2BHK ফ্ল্যাটটা আপনারা পাবেন, প্রপার 2BHK। এখানে একটা আপনার ওয়াশরুম আছে, একটা অবভিয়াসলি অ্যাটাচ, একটা বারান্দা। এটা হচ্ছে ফার্স্ট রুম, ফার্স্ট রুম হচ্ছে ইস্ট অ্যান্ড সাউথ ফেসিং, এটা হবে মেনলি ইস্ট ফেসিং। এখানে একটা ওয়াশরুম আছে, অ্যাটাচ ওয়াশরুম, এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। এটা ওয়ার্ড্রপ রাখার জন্য সুন্দর একটা প্লেস, যেটাকে আপনার মানে কি বলবো, রুমের মধ্যে কোনো অবস্ট্রাক হবে না, আপনি নিজস্ব সেপারেট ওয়ার্ড্রপ করতে পারবেন। এই যে রুমটা, এটা যতটা আমার আইডিয়া হচ্ছে ওই ধরুন 12x10 বা 12x12 আশেপাশে কিন্তু এই রুমের সাইজটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে বেশিও হতে পারে, আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আছে। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর পুকুর, সুন্দর পরিবেশ, জাস্ট হাওয়াটা দেখুন বিভৎসভাবে হাওয়া আছে। আর এখান থেকে জাস্ট কিছুটা গেলেই ডায়মন্ড প্লাজা মল, পেছন দিকে হচ্ছে ডায়মন্ড সিটি কমপ্লেক্স। আচ্ছা, এখানে এই যে ভিডিওতে বলে দিই, ডায়মন্ড সিটিতেও কিন্তু আমাদের একটা ফ্ল্যাট আছে 2BHK, আপনারা যদি কেউ নিতে চান বলতে পারেন, ডায়মন্ড সিটিতেও আপনারা পেয়ে যাবেন আমাদের। এই গেল ফার্স্ট রুম। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, বলে দিয়েছি আপনাদেরকে আমি, 1060 স্কোয়ার ফিটের। এখানে হবে কিচেন, এরিয়াটা হবে কিচেন, আপনার ওখানে কিচেন করে এখানে ডাইনিং টাইনিং বসতে পারেন, ডাইনিং টেবিল কি বলবো, তারপরে আপনার ফ্রিজ সব রাখতে পারেন। আর এই জায়গাটা পুরোটাই কিন্তু লিভিং কাম ডাইনিং হিসাবে আপনি ইউজ করতে পারেন। এটা সেকেন্ড রুম, এখানেও কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট আছে, এখানেও কিন্তু ওয়ার্ড্রপ করার মতো বিশাল একটা বড় জায়গা আছে, আর একটা ব্যালকানিও কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন। একটা বলেছি আমি, এটা প্রথমেই ইস্ট আছে, এটা ইস্ট আর আপনার নর্থ, এই দুটো আপনার ওপেন পাবেন এখানে, প্রায় ওপেন, ওপেন বলবো না প্রায় ওপেন। এখানে ছোট্ট একটা আপনার বারান্দা টাইপে পেয়ে যাচ্ছেন, অবভিয়াসলি এটা মেন রোড, কখনো আর বন্ধ হবে না। এই যে একটা ছোট্ট বারান্দা, জাস্ট এই রাস্তা থেকে রাইট সাইডে 1 মিনিট গেলে, লেফট সাইডে 1 মিনিট গেলে হচ্ছে ডায়মন্ড প্লাজা বা যশোর রোড। এখানে আমি আপনাদের রুমটা দেখিয়ে দিই, এটাও প্রায় 12x12x14 রুম পেয়ে যাবেন আপনারা, বড় বড় রুমের সাইজ আছে, যেহেতু স্কোয়ার ফিটটা বড় আছে তাই জন্য রুমের সাইজও কিন্তু আপনারা বড়ই পাচ্ছেন। এটা গেল 2BHK, 1060 স্কোয়ার ফিটে 2BHK গেল, এটা ফ্রন্টের দিকে।
এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা 2 BHK আছে, এটা ব্যাক সাইডে আছে, এটা 729 স্কোয়ার ফিটের, ঠিক আছে, এটা ছোট 2 BHK আছে। লাইট যথেষ্ট আপনারা পাবেন সাইডে, যেহেতু কভার করা আছে ওই জন্য, কারণ সাইডে গ্যাপ একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং প্রায় 25 ফুটের আছে, তো লাইট নিয়ে আপনাদের অসুবিধা হবে না। এদিকটা আপনাদের হবে ওয়েস্ট, ঠিক আছে, এখানে আপনার কিচেন আছে, এই জায়গাটা কিচেন, এটা কিচেন আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, তার সঙ্গে এটা একটা রুম আছে, যথেষ্ট বড় সাইজের রুম আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় এটা 14x12x14x10 রুম আছে প্রায়। রুমের সাইজগুলো খুব বড় এবং স্ট্যান্ডার্ড পাবেন। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। তবে আপনাদের মনে ডাউট হতেই পারে যে এত অন্ধকার ফ্ল্যাট আমরা কেন নেবো, এটা অবশ্যই অন্ধকার না, আমি আপনাকে দেখিয়ে দেবো। তার সঙ্গে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, তাই বেশি ডিটেলসে দেখানোর কিছু নাই, রাফলি দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই বিল্ডিংয়ে 2 BHK 3 BHK অনেকগুলোই অ্যাভেলেবেল আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই দেখুন, এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে গ্যাপ যথেষ্ট পরিমাণে আছে, এটা সব থেকে কম গ্যাপ, এটা প্রায় 20 ফুট, 15 থেকে 20 ফুট তো হবেই। আর একটা দেখাবো, ওটা আরও বেশি গ্যাপ আছে, এই কভার করা আছে বলে লাইটটা কিন্তু কম আসছে, এটা একটু ব্যাপারটা মানে বুঝে নেবেন আপনারা। আর সাইডে ভিজিট করতে আসলে আপনারা বুঝতেই পারবেন, এটা ওয়াশরুম অ্যাটাচ দেখলাম, এটা কমন, উপরে লক যেমন থাকে উপরে লক করা আছে। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, যেটার সঙ্গে আপনার ব্যালকনিটা আপনারা পেয়ে যাচ্ছেন, এটাও প্রায় আপনার ধর 12x10 হবে বা 11x9 এরকম একটা হবেই, স্ট্যান্ডার্ড সাইজে, কোনো অবস্ট্রাক্ট রকম পিলার যে মধ্যে বড় পিলার পড়ছে সেরকম আপনাকে করবে না। এবার যেটা আমার বলার বিষয় যে এই যে এরিয়াটা দেখুন, এতটা গ্যাপ কিন্তু ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের মধ্যে আসছে, এই বিল্ডিংটার পরেই কিন্তু হচ্ছে জাস্ট যশোর রোড, এই বিল্ডিংয়ের পরেই, ঠিক আছে, তো কানেক্টিভিটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, ঠিক আছে, কানেক্টিভিটি আপনারা খুব সুন্দর পাবেন। আর এই হচ্ছে রুমটা, এটা প্রায় 30 ফুটের আশেপাশে এই গ্যাপটা আছে, প্রায় 30 ফুট, এদিকে প্রায় 20 ফুট, তো খোলামেলা। এখন যদি কভার করা আছে বলে আপনার লাইটটা অবভিয়াসলি কম আসছে, নাহলে কিন্তু এত কম আপনার লাইট আসবে না। আর যদি বিল্ডিংয়ের রেট নিয়ে কথা বলি, মেন রোড থেকে যেহেতু একদম কাছে, তো অবভিয়াসলি এর রেট আছে 5,500 টাকা করে, বাট নেগোসিয়েশন তো অবশ্যই আছে, খুব বেশি নেগোসিয়েশন কিন্তু হবে না। আর আপনার লোন যদি বলি, আপনার অলরেডি বিল্ডিং SBI থেকে অ্যাপ্রুভ করানো আছে, আপনার SBI থেকে লোন করাতে পারবেন, লোন নিয়ে কোনো অসুবিধা নেই। আবার লোকেশানটা দেখিয়ে দিই, এই হচ্ছে মেন রোড, যশোর রোড হচ্ছে মেন যশোর রোড, এখান থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনার সেই প্রপার্টি পাবেন, ফ্রন্টের দিকে ব্যাক সাইডে ইস্ট সাউথ সব রকম ফেসিং কিন্তু আপনার এই প্রপার্টিতে পেয়ে যাচ্ছেন। তো আসলে ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছেন, পারচেস করছেন, তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে এভাবে সাপোর্ট করতে থাকবেন, একসঙ্গে আমরা এগিয়ে যাবো। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আপনারা দেখাবে নতুন একটা প্রপার্টি নিয়ে, নতুন একটি লোকেশন।